ডলার সংকটের কারণে দেশে গ্যাস বিদ্যুতের সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেন যে লোডশেডিং ছিল তা মোটামুটি কাটিয়ে ওঠা গেছে সামনে আরও কমে আসবে সচিবালয়ে গ্যাস মজুদ নিয়ে ব্রিফিংয়ে উপদেষ্টা এই আশাবাদ জানিয়েছেন বলেন বাজেট সহায়তা হিসেবে বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন ও এডিপির কাছে এক বিলিয়ন ডলার চেয়েছে সরকার বেশি পাকা টমেটো আর কম্বিনেশনে তৈরি বস এখান থেকে বিদ্যুৎ ও গ্যাসের পাওনা পরিশোধ করে সামনের সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করা হবে বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি কথা বলেন উপদেষ্টা সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন গ্যাসপ্রম ফ্রম এস আলম সামিট নিয়ে দুর্নীতির অভিযোগ থাকলে এ নিয়ে গঠিত নতুন কমিটি তদন্ত করবে জ্বালানি উপদেষ্টা জানান সারা দেশে আরও একশোটা কূপ খনন করার উদ্যোগ নেওয়া হয়েছে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া কোনো গ্যাস কূপ খনন প্রকল্প করতে দেয়া হবে না ব্রিফিং এ উপস্থিত জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক মতামীম ও অধ্যাপক ডক্টর বোটল ইমাম বলেন রাশিয়ার কোম্পানি গ্যাস গ্যাসপ্রোমের খননের মাধ্যমে ভোলায় 5.1 টিসিএফ গ্যাস পাওয়ার তথ্য গণমাধ্যমে এসেছে এটা ঠিক নয় বিশ্ব ব্যাংক হবে এরকম একটা আমরা পেয়েছি তো আমরা যে ডলার সংকটের কারণে যে জ্বালানি আমদানি যে ব্যাহত হয়েছে কিংবা বিদ্যুতের আমদানি কিংবা বিদ্যুতের পেমেন্ট ব্যাহত হয়েছে এটা আমরা আশা করি যে এই শীতের আগে এই শীতের মধ্যেই আমরা ইয়ে করতে পারবো